আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, জমিরুদ্দিন দখল সংক্রান্ত বিরোধের কারণে তার দখলীয় একখণ্ড জমিতে সমূহ শান্তিভঙ্গের আশঙ্কা করিয়া ম্যাজিস্ট্রেট বরাবর একটি দরখাস্ত উপস্থাপন করিল। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ করিয়া ম্যাজিস্ট্রেট দেখেন যে জমির মালিকানা লইয়া প্রকৃত বিরোধ বিদ্যমান। আরও দেখেন যে দখলদার জমিরুদ্দিন ম্যাজিস্ট্রেটের নিকট দরখাস্ত পেশের এক মাস পূর্বে জমি হইতে বেদখল হইয়াছেন। ম্যাজিস্ট্রেট আপনার নিকট জানতে চান যে তিনি আপনার মক্কেলের জন্য কি প্রতিকার বিধান করবেন, যেখানে জমির সত্য তর্কিত এবং আপনার মক্কেল ইতিমধ্যে বেদখল হইয়াছে। আপনি যে প্রতিকার ন্যায়সঙ্গত ও প্রদানযোগ্য বলিয়া মনে করেন তাহার সমর্থনে আইনের উদ্দীপ্তি দিয়া ও কারণ ব্যাখ্যা করিয়া পূর্ণ বক্তব্য উপস্থাপন করুন। এখন আমরা প্রথমেই বুঝব যে মূল ঘটনা কোনটি এবং তারপরে বুঝব যে কি চাওয়া হয়েছে। মূল ঘটনা হচ্ছে, জমিরুদ্দিন একজন ব্যক্তি, তার একখণ্ড জমি রয়েছে। সে এরকম আশঙ্কা করেছে যে ওই জমি নিয়ে শান্তিভঙ্গের সমূহ সম্ভাবনা রয়েছে এবং এরকম সম্ভাবনা দেখে সে ম্যাজিস্ট্রেট বরাবরে একটি দরখাস্ত করেছে যে ওই জমি নিয়ে শান্তিভঙ্গের আশঙ্কা রয়েছে। দরখাস্ত করার পর ম্যাজিস্ট্রেট দেখেন যে মূল যে বিরোধ, সেই বিরোধটি হচ্ছে জমির মালিকানা নিয়ে, এবং ম্যাজিস্ট্রেট এটিও দেখতে পান যে জমিরুদ্দিন এই দরখাস্ত করার মাসখানেক আগে ওই জমি থেকে অবৈধভাবে বেদখল হয়েছে। এটি হচ্ছে মূল কাহিনী। এখন এখানে কি চাওয়া হয়েছে সেটি আপনারা বুঝে নেন। জমিরুদ্দিন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছে, দরখাস্ত করেছে। এখন আপনি হচ্ছেন জমিরুদ্দিনের পক্ষের আইনজীবী। ম্যাজিস্ট্রেট আপনার কাছে জানতে চেয়েছে যে এখানে সে কী প্রতিকার দিবে। আপনি জমিরুদ্দিনের পক্ষ হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে আপনার বক্তব্য পেশ করবেন। কোন আইনে কী প্রতিকার ম্যাজিস্ট্রেট দিতে পারেন সেই বিষয়ে আপনি ম্যাজিস্ট্রেটকে বলবেন, এবং কেন আপনি সেই প্রতিকারটি চাচ্ছেন সেই বিষয়ে ব্যাখ্যা উপস্থাপন করবেন। এখানে ন্যায়সঙ্গত ও প্রদানযোগ্য প্রতিকার হচ্ছে ফৌজদারি কার্যবিধির 145 ধারার 4 ও 6 নং উপধারা মতে ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা গ্রহণ করা। কেন এই ধারার এই উপধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করবেন সেই বিষয়টিও আপনাদেরকে বুঝিয়ে লিখতে হবে। কারণ হচ্ছে, ফৌজদারি কার্যবিধির 145 ধারার 4 নং উপধারার প্রথম শর্তে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে উক্ত আদেশের তারিখের পূর্ববর্তী 2 মাসের মধ্যে কোনো পক্ষকে বলপূর্বক অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, তাহলে তিনি এরূপ বেদখল পক্ষকে উক্ত তারিখে দখলদার ছিলেন বলে গণ্য করতে পারবেন। এখানে খেয়াল করেন যে জমিরুদ্দিন দরখাস্ত করার 1 মাস আগে তার জমি থেকে সে বেদখল হয়েছেন। সুতরাং 145 ধারার 4 নং উপধারা মতে যদি ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করেন তাহলে জমিরুদ্দিন উক্ত তারিখে ওই জমির প্রকৃত দখলদার হিসেবে তিনি গণ্য হবেন। আচ্ছা, তারপরে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির 145 ধারার 6 নং উপধারা মতে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট যদি সিদ্ধান্ত করেন যে পক্ষ সময়ের মধ্যে এক পক্ষ বিরোধীয় বিষয়বস্তুতে দখলদার ছিলেন, তাহলে তিনি একটি আদেশ দ্বারা সে পক্ষকে আইন অনুসারে যথাযথভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলের অধিকারী বলে ঘোষণা করবেন, এবং আইন অনুসারে যথাযথভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত উক্ত দখলের প্রতি সকল প্রকার বিঘ্ন সৃষ্টি নিষিদ্ধ করবেন, এবং তিনি বলপূর্বক ও অন্যায়ভাবে বেদখল পক্ষকে দখল প্রত্যাপন করতে পারেন। এই বিষয়টি একটু খেয়াল করেন যে 6 নং উপধারা মতে যদি ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করে তাহলে বেদখলকৃত যে জমিরুদ্দিন, সেই জমিরুদ্দিন সে আবার দখল ফিরে পাবে, এবং আইন অনুযায়ী যথাযথভাবে উচ্ছেদ হওয়ার আগ পর্যন্ত তার দখলের প্রতি কোনো বিঘ্ন সৃষ্টি কেউ করতে পারবে না, এবং জমিরুদ্দিন যেই বেদখল হয়েছে সেই জমিতে সে আবার দখল ফিরে পাবেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে 145 ধারার 4 নং এবং 6 নং উপধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে জমিরুদ্দিন ওই জমিতে দখলদার হিসেবে গণ্য হবেন এবং ওই জমিতে সে তার দখল আবার ফিরে পাবেন। সুতরাং পরিষ্কার দেখা যাচ্ছে ফৌজদারি কার্যবিধির 145 ধারার 4 ও 6 নং উপধারা মতে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করলে এই ব্যবস্থাটি হবে জমিরুদ্দিনের জন্য ন্যায়সঙ্গত প্রতিকার। অতএব আলোচনার শেষতায় বলা যায় যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুসারে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ন্যায়সঙ্গত প্রতিকার হিসেবে প্রাথমিক আদেশ জারি করবেন, এবং ফরিয়াদির
এবং আসামি পক্ষে সাক্ষ্য গ্রহণ করবেন সাক্ষ্য প্রমাণ গ্রহণান্তে ফৌজদারি কার্যবিধির 145 ধারার 4 ও 6 নং উপধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে বেআইনি দখলচ্যুত দখলদারকে অর্থাৎ জমিরুদ্দিনকে দখল প্রত্যর্পণের আদেশ দিবেন এবং সকল প্রকার বাধা বিঘ্ন নিষিদ্ধ ঘোষণার আদেশ দিবেন। আজকের লেকচারটি এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লেকচারে। যদি আমার লেকচারগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। খুব শীঘ্রই আপনাদের জন্য আরও লেকচার নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।